মাধ্যমিক পাশের পরে এবারে চাকরি জুটবে ইসরোতে, বেতনও মোটা অঙ্কের। চন্দ্রযান তিন আদিত্য L1 এর সফল উৎক্ষেপণের পরেই এখন খবরের শিরোনামে যেন শুধুই ইসরো। তবে একটি বিষয় সামনে এসেছিল যে ইসরোর কর্মীদের নাকি বেতন বাকি। এর মধ্যেই নতুন করে ইসরোয়ের চাকরির খবর সামনে চলে এসেছে। চন্দ্রযান তিনের সাফল্যের পরে ইসরো বিজ্ঞানীদের নিয়ে বিরাট গর্বিত গোটা দেশ এবং বিশ্ব। অনেকেই ইসরোর চাকরিতে কিভাবে যোগ দেওয়া যায় সেই নিয়েও ইন্টারনেটে সার্চিংও শুরু করে দিয়েছেন। আর এর মধ্যেই সামনে এসে গেল ইসরোয় চাকরির সুযোগ। ইসরোতে অনেকগুলো বিভাগ রয়েছে, সেই বিভাগে বিভিন্ন পদের জন্য নিয়োগ আসতে থাকে মাঝে মধ্যেই। মাধ্যমিক পাশ, ITI, ইঞ্জিনিয়ারিং, স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি যোগ্যতা মান থাকে বিভিন্ন পদে। এতে যে লেভেলে নিয়োগ দেওয়া হোক না কেন, ভালো বেতনের পাশাপাশি নানা ধরনের সুবিধাও দেওয়া হয়। এখানকার চাকরিতে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি হিসেবে বিবেচনা করা হয়। ইসরোর বেতনও বেশ নজরকাড়া। মাধ্যমিক পাশ হলে টেকনিশিয়ান, ড্রাফটসম্যান এই পদগুলির জন্য আবেদন করা যায়। ইসরোতে ড্রাইভার, বাবুর্চি, ক্যাটারিং, অ্যাটেন্ডেন্ট, ফায়ারম্যান ইত্যাদি পদের জন্য নিয়োগ করাও হয়। এর জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে ক্লাস 10 পাস করতে হবে। চালকের পদে চাকরি পেতে প্রার্থীদের গাড়ি চালানো জানতে হবে, কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হালকা গাড়ি চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ইসরোর কর্মীদের বেতন সহ অনেক ধরনের সুবিধা এবং বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হবে। সম্মিলি কি ভাবছেন যে আপনার ছেলে বা মেয়েকে ইসরোয় পাঠাবেন নাকি? অবশ্যই ভেবে দেখতে পারেন এই বিষয়টি নিয়ে। ইসরোতে চাকরি করবে অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন থাকলে অনেকের পক্ষেই সেই স্বপ্ন ছোঁয়া সম্ভব হয় না। কিন্তু এবারে ইসরোর এই সুযোগ আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আর যেটা জানা যাচ্ছে, বেতনও বেশ মোটা। চন্দ্রযান 3 আদিত্য L1 এর সফল উৎক্ষেপণের পরে এখন খবরের শিরোনামে শুধুই ইসরো আর ইসরো। তবে একটি বিষয় সামনে এসেছিল যে ইসরোর কর্মীদের নাকি বেতন বাকি। আর এরই মধ্যে নতুন করে ইসরোর নতুন চাকরির খবর সামনে এলো। চন্দ্রযান 3 সাফল্যের পরে ইসরো বিজ্ঞানীদের নিয়ে বিরাট গর্বিত গোটা দেশ এবং বিশ্ব। অনেকেই ইসরোর চাকরিতে কিভাবে যোগ দেওয়া যায় সেই নিয়ে ইন্টারনেটে সার্চিংও শুরু করে দিয়েছেন। এরই মধ্যে সামনে এসে গেল ইসরোর চাকরির সুযোগ। ইসরোতে অনেকগুলো বিভাগ রয়েছে, আর সেই বিভাগে বিভিন্ন পদের জন্য নিয়োগ আসতে থাকে মাঝে মধ্যেই। মাধ্যমিক পাশ, ITI, ইঞ্জিনিয়ারিং, স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি যোগ্যতা মান থাকে বিভিন্ন পদে। এতে যে লেভেলে নিয়োগ হোক না কেন, ভালো বেতনের পাশাপাশি নানা ধরনের সুযোগও দেওয়া হয়। এখনকার চাকরিতে দেশের সবথেকে মর্যাদাপূর্ণ চাকরি হিসেবে বিবেচনা করা হয়। ইসরোর বেতনও বেশ নজরকাড়া। মাধ্যমিক পাশ করলে টেকনিশিয়ান, ড্রাফটসম্যান এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ইসরোতে ড্রাইভার, বাবুর্চি, ক্যাটারিং, অ্যাটেন্ডেন্ট, ফায়ারম্যান ইত্যাদি পদের জন্য নিয়োগ করা হয়। এর জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে ক্লাস 10 পাস করতে হয়।
চালকের পদে চাকরি পেতে প্রার্থীদের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হয় কমপক্ষে 5 বছর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।